আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি প্রযুক্তি পরিবর্তনের সাথে সাথে আইফোন তাদের যে অপারেটিং সিস্টেম আছে বা আইওএস আছে এটিকেও তারা আপডেট করছে আমরা পূর্বের যে আইওএস ভার্সন আছে অর্থাৎ থার্টিন ভার্সন সেখানে আমরা অনেক ধরনের পরিবর্তন লক্ষ্য করেছি এবং এই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আইস ভার্সন থার্টিন পয়েন্ট ওয়ান তো এই ভার্সনেও অনেক পরিবর্তন আনা হয়েছে তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে প্রথমে যে পরিবর্তনটি আমি লক্ষ্য করেছি সেটি হচ্ছে আমরা যদি সেটিংস এর উপরে যদি থ্রি টাচ অন করি থ্রি টাচ অন করার সাথে সাথে আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি তো এর ভিতরে সবচেয়ে বড় একটা অপশন পরিবর্তন আনা হয়েছে সেটি হল ব্যাটারি এখান থেকে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের ব্যাটারির এই আমরা এখানে পেয়ে যাব। তো এটি ওয়ান এর একটি বড় ধরনের পরিবর্তন আমি বলতে পারি ওকে এর পরবর্তীতে যে চেঞ্জটি আছে সেটি হল আমরা যদি পূর্বে অ্যাপ স্টোর থেকে কোনো অ্যাপসকে আপডেট করতে চাই তাহলে নিচে আমরা এখানে আপডেট একটি বাটন পেয়ে যেতাম বা একটা আইকন আমরা পেয়ে যেতাম কিন্তু এখন আমরা যদি এই অ্যাপসকে আপডেট করতে চাই তাহলে আমাদের যে প্রোফাইল পিকচার আছে বা প্রোফাইল আছে সেখানে আমরা ট্যাপ করব। তাহলে দেখুন এখান থেকে আমাদের এই অ্যাপসগুলো এখন ডাউনলোড করে নিতে হবে তো এটি একটি চেঞ্জ আমি বলতে পারি এবং আরেকটি ব্যাপার এখানে না বললে নয় সেটি হচ্ছে আমরা এই প্রোফাইলের উপরে কয়টি অ্যাপস আমাদের আপডেট দরকার এই ব্যাপারটি আমরা এখানে দেখতে পাবো ওকে এর পরবর্তীতে যে ওরাল পেপার আছে এই ওরাল পেপারের কিছুটা পরিবর্তন আনা হয়েছে তো ওরাল পেপারে যাওয়ার জন্য আমরা আমাদের ফোনের সেটিংসে যাচ্ছি সেটিংস ট্যাপ করার পরে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাচ্ছি নিচের দিকে আসার পরে আমরা এখানে ওরাল পেপার দেখতেই পাচ্ছি জাস্ট এখানে ট্যাপ করব। দেন এখান থেকে চুজ এ নিউ ওরাল পেপার আমরা দেখতে পাচ্ছি একটু অপশন আছে এখানে ট্যাপ করব। তাহলে এখানে ডাইনামিক স্টিলস এবং লাইফ তিন ক্যাটাগরির অ্যাপস আমরা এখানে দেখতে পাই তো এখান থেকে আমরা ডাইনামিকে ট্যাপ করব তাহলে এখানে লক্ষ্য করুন অতিরিক্ত কিছু ওরাল পেপার এখানে অ্যাড করা হয়েছে অর্থাৎ ডাইনামিক ওরাল পেপার এখানে অ্যাড করা হয়েছে তো এই ব্যাপারটি আইওএস থার্টিন পয়েন্ট ওয়ানের একটি মেজর চেঞ্জ আমি বলতে পারি ওকে এর পরবর্তীতে যে চেঞ্জটি আছে সেটি হলো অ্যাপেল টিভির লোগো তো আমরা পূর্বের ভাষণে দেখেছি যে অ্যাপেল টিভির যে লোগো ছিল এটি কিন্তু একটি কালার ছিল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারে করা হয়েছে তো এটি একটি পরিবর্তন আমি বলতে পারি আচ্ছা এর পরবর্তীতে যে পরিবর্তন আছে সেটি হলো আমরা সেটিংস থেকে ফন্ট খুঁজে বের করবো তো ফন্টেরই মূলত একটি পরিবর্তন তো আমরা সেটিংস ট্যাপ করার পরে আমরা জেনারেলে চলে যাচ্ছি জেনারেল থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে এখানে ফন্টস দেখতে পাচ্ছি জাস্ট এখানে ট্যাপ করবো পূর্বের ভাষণগুলোতে আমরা লক্ষ্য করেছি এই যে নো ফন্ডস ইনস্টলড আমরা দেখতে পাচ্ছি এবং কোথায় থেকে আমরা ফন্ডগুলো পাবো এই সোর্স বাই ফাইলের লোকেশনগুলো পূর্বে এখানে দেওয়া ছিল না কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি ইউ ক্যান ডাউনলোড অ্যাপস দ্যাট ইনস্টল ফন্ডস ফ্রম দ্য অ্যাপ স্টোর তো এইখানে ওপেন অ্যাপ স্টোর আমরা দেখতে পাচ্ছি এখানে ওপেন করে অ্যাপ স্টোর থেকে আমরা ফন্ডকে ডাউনলোড করে আমাদের আইফোনে ব্যবহার করতে পারবো ওকে এর পরবর্তীতে আমরা কন্ট্রোল সেন্টারের দিকে যদি আসি তাহলে এখানে যে ভলিউম আমরা অপশন পাচ্ছি এখানে যদি ট্যাপ করি তাহলে এই ভলিউম আইকনটি অনেক বড় করা হয়েছে এটি দেখুন আপনি পূর্বের ভাষণ যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এটি অনেক আকারে ছোট কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এটি একটু বড় করা হয়েছে তো এটি একটি চেঞ্জ আমি বলতে পারি ওকে এর পরবর্তীতে যে ব্যাপারটি আছে সেটি হলো ব্যাটারির হেলথ তো ব্যাটারির হেলথ পাওয়ার জন্য আমরা সেটিংস ট্যাপ করব। সেটিংস থেকে আমরা একটু নিচের দিকে স্কল করে গেলে দেখতে পাচ্ছি ব্যাটারি আছে ফার্স্ট এখানে ট্যাপ করব তাহলে দেখুন এখানে ব্যাটারির হেলথের কিছু পরিবর্তন এখানে আনা হয়েছে অর্থাৎ আইস থার্টিন পয়েন্ট ওয়ান ভার্সনে আমরা ব্যাটারিটি যেন আরও অনেক সময় ধরে আমরা ব্যবহার করতে পারি এই ব্যাপারটির দিকে লক্ষ্য করে এখানে অনেক কিছু পরিবর্তন আনা হয়েছে ওকে এর পরবর্তীতে আমরা কন্ট্রোল সেন্টারে আবার যাব তো কন্ট্রোল সেন্টারে যাচ্ছি এরপরে আমরা ক্যালকুলেটারের উপরে যদি ট্যাপ করি তাহলে দেখুন কপি লাস্ট রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি তো আপনি আপনার ক্যালকুলেটারের যে হিসাব নিকাশ করবেন এই হিসাব নিকাশগুলোকে আপনি চাইলে এখান থেকে কপি করে রাখতে পারবেন এটি একটু অনেক বড় ধরনের সুবিধা আমি বলতে পারি আচ্ছা এর পরবর্তীতে আমরা দেখব অ্যাপ স্টোর সম্পর্কে তো আমরা যদি অ্যাপ স্টোরে গিয়ে কোনো অ্যাপস এখানে সার্চ করি সাপোজ ধরুন হেলথ আমরা হেলথ এখানে সার্চ করেছি এখন যে অ্যাপসটি আমি ডাউনলোড করব এটিকে যদি এভাবে ট্যাপ করি অর্থাৎ এটি ওপেন করলাম এখন এইখানে ডান পাশে লক্ষ্য করুন একটি শেয়ার বাটন বা আইকন আমরা পাচ্ছি জাস্ট এখানে যদি ক্লিক করি বা ট্যাপ করি তাহলে আমরা এই অ্যাপসটিকে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন মিডিয়াতে শেয়ার দিতে পারবো এবং এটি যে লিঙ্ক আছে এই লিঙ্কটি কপি করে আমরা অনেক সোশ্যাল মিডিয়াতে বা কোনো ফ্রেন্ডের কাছে বা আমাদের কলিগের কাছে আমরা সেন্ড করতে পারি বা পাঠাতে পারি এটি অনেক বড় ধরনের একটি সুবিধা আমি বলতে পারি ওকে নেক্সট যে পরিবর্তনটি আনা হয়েছে সেটি হলো আমরা যদি কোনো মেসেজে যাই এবং যদি কোনো মেসেজ আমরা ডিলেট করতে চাই তাহলে আমরা যদি বাম দিকে সুইপ করি তাহলে হাইট অ্যালার্টস এবং ডিলেট আমরা দেখতে পাচ্ছি এটা অবশ্য আগে ছিল আচ্ছা এখন মেন কথা হলো যে আমরা যদি পূর্বে দেখেছি যে এখন যদি ডিলেটে আমি ট্যাপ করি তাহলে আমাদের এই মেসেজটি ডিলেট হয়ে যাবে কিন্তু আই থার্টিন পয়েন্ট ওয়ান একটি পরিবর্তন আনা হয়েছে সেটি হলো আপনার কাছে এই মেসেজটি ডিলেটের একটি কনফার্মেশন চাওয়া হবে তো আমরা যদি ডিলেট ট্যাপ করি তাহলে নিচে লক্ষ্য করুন ডিলেট এবং ক্যান্সেল আমরা পেয়ে যাচ্ছি এখন আপনি চাইলে এখানে যে কোনো একটা অ্যাকশন নিতে পারেন অর্থাৎ ডিলেটও করতে পারেন এবং ক্যান্সেলও করতে পারেন ওকে নেক্সটে যে পরিবর্তন আছে সেটি হলো আমরা যদি সাপারের উপরে ট্যাপ করি তাহলে এইখানে কিছু অপশন আমরা পেয়ে যাচ্ছি এই অপশনগুলোর কিছু কিছু এখানে নতুন করে অ্যাড করা হয়েছে এবং আইকনগুলো চেঞ্জ করা হয়েছে এভাবে যদি আই ও এস থার্টিন পয়েন্ট ওয়ানের ফিচারগুলো আমি বলতে থাকি অসংখ্য সব ফিচার নতুন নতুন অ্যাড করা হয়েছে আপনি যদি আপনার ফোনটিকে এখন আপডেট না করে থাকেন তো আমি সাজেস্ট করব খুব দ্রুত আপডেট করে নিন কারণ এই সমস্ত মজার ফিচারগুলো আপনি যদি ব্যবহার করেন অবশ্যই আপনার কাছে ভালো লাগবে আরেকটি ব্যাপার হচ্ছে আমরা যদি আইস থার্টিন পয়েন্ট ওয়ানের এর আরো ফিচার জানতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে ভলিউম আইকনের ভিতরে কিছুটা পরিবর্তন আনা হয়েছে এবং আমরা যদি অ্যালবামের দিকে যাই অ্যালবামের কিছু পরিবর্তন আনা হয়েছে তারপর আমরা ফেস আইডির দিকে লক্ষ্য করলে ফেস আইডির কিছু পরিবর্তন আমরা পেয়ে যাব এবং আমরা যদি এই পাশে আসি সার্চে এখানে কিছু পরিবর্তন আনা হয়েছে আমরা যদি আইফোন দিয়ে কোনো ভিডিও করি এবং এই ভিডিওটিকে যদি এডিট করতে চাই তাহলে এডিট অপশন চালু করার পরে সেখানে কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো এবং আমরা যদি এইভাবে ফটো এডিট করতে চাই ফটোর ভিতরে কিছু পরিবর্তন পাবো এবং আমরা যদি ক্যামেরা দিয়ে কোনো পিকচার ক্যাপচার করতে চাই বা কোনো পিকচার উঠাতে চাই সেখানেও কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো অর্থাৎ স্মুথলি যেভাবে কাজ করে এই ব্যাপারটি মূলত এখানে অ্যাড করা হয়েছে তো ভিউ আর এই ছিল আইওএস থার্টিন পয়েন্ট ওয়ানের বেস্ট ফিচারগুলো আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই ধরনের ভালো ভালো টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেলটি অবশ্যই প্রেস করে রাখবেন কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং